সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আজ শুক্রবার আরামবাগ পৌরসভার অন্তর্গত 14 নম্বর ওয়ার্ডের নবপল্লী এলাকা থেকে একটি গৃহস্থের বাড়ি থেকে একটি বিষধর কেউটে সাপ উদ্ধার হলো। সাপটি বাড়ির মধ্যে দেখতে পান ওই বাড়ির এক গৃহবধূ। তারপরে দ্রুত খবর যায় স্নেক অ্যান্ড অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দপ্তরে। সেখান থেকে তাদের আধিকারিক মঙ্গল সাউ এসে সাপটিকে বস্তাবন্দি করেন। সাপটার বিবরণ হচ্ছে, সাপটার নামটা জিজ্ঞাসা করতে পারেন, সাপটা কী প্রজাতি জিজ্ঞাসা করতে পারেন। সাপটার নাম কী? সাপটার নাম বাংলায় বলে কেউটে সাপ। কতটা ভয়ঙ্কর? ভয়ঙ্কর তো বটে, সাপ মানেই ভয়, সাপ মানেই ভয়ঙ্কর, এটা তো সব মানুষই জানে। কিন্তু সাপটি বিষদ, বিষের মাত্রা এবং বিষ কী নাম এটা জিজ্ঞাসা করতে, নিউরোটক্সিক সেটিকে বলে। বলুন বলুন, মানুষকে কামড়ালে কী হবে? মানুষকে কামড়ালে কী হবে? সঠিক সময় না চিকিৎসা হলে সে তো মৃত্যুবরণ করতেই হবে তাকে। কিন্তু এখন মানুষ বুঝতে পারছে না যে সাপে কামড়ালে কী করে। আমরা দ্রুত ক্যাম্পিং করে করে সেটা মানুষকে গ্রামে গ্রামে বোঝাতে চাইছি। অনেক এখনও মানুষ তান্ত্রিক ওঝায় পড়ে আছে। আমরা চাইছি কি তান্ত্রিক ওঝায় না করে সঠিক চিকিৎসার মাধ্যমে সে মানুষ কোনো ঠিক হোক, এটাই আমাদের উদ্দেশ্য, আমাদের এনজিওর উদ্দেশ্য। সাপটাকে নিয়ে যে কোনো বন্য পরিবেশে যেখানে থাকতে, ওরা বেশিরভাগটা দেখুন এই গোখরো কেউটে এটা স্যাঁতস্যাঁতে যে এলাকায় থাকতে পছন্দ করে, যেমন আশেপাশে দেখতে পাচ্ছেন জলাশয় এলাকায়, এরা জলাশয় এলাকায় থাকতে পছন্দ করে। সেরকম ওকেও দেখতে হবে জলাশয় এলাকার মধ্যে ছেড়ে দেওয়ার। মঙ্গল সাউ, আমরা এনজিও থেকে এসেছি, স্নেক অ্যান্ড অ্যানিম্যাল রিলিফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে। সাপটিকে বাংলা ভাষায় বলে কেউটে সাপ, কেউ বলে গেড়ি ভাঙা। কেউটে সাপ এটা? হ্যাঁ, এটা ইংলিশের নাম আছে মনোপ্লিয়েট কোবরা, প্রজাতির না, এটা হচ্ছে সাইন্টিফিক্যালি নাম আছে নাজা, নাজা উপযুক্ত কেউটে এগুলো বলে না প্রজাতি। এটা যদি কামড়ায় কী লক্ষণ দেখা যায়? ইন্ডিয়ান স্পিটার, যেটা একটু বিষ ছুঁড়তে পারে, কিছুটা দূরত্ব বিষ কিছুটা দূরত্ব বিষ ছিলাম, আমি তো নিচেই ছিলাম না, তো এইখানে এইখানটাতে সাপটা এরকম ফোনা তুলে বসেছিল। আমি ওপর থেকে দেখেই বুঝতে পেরেছি যে এটা বিষাক্ত সাপ। তো সঙ্গে সঙ্গে আমি মানে একটা ফোনটা নিয়ে এসে ছবি তুললাম, ছবি তুলে দেখছি যে দেখি না হলে তো কেউ বুঝতে পারবে না যে কী সাপ বা কিছু তো বোঝা যায় না। দিয়ে সঙ্গে সঙ্গে আমি ওকে ফোন করেছি, ওকে ফোন করলাম যে তাহলে একটুখানি ওই যারা সাপ ধরে ওদেরকে বলে দেখো, ওরা যদি এসে খবরটা ইয়ে করে। স্নেক ওয়েলফেয়ার সোসাইটি কমিটি থেকে মঙ্গল সাউ না কি বলছেন ওনার নাম, তো উনি এসে ধরলেন। এখন সাপটা ওই পাতার ভেতর ঢুকেছিল, আমি তখন থেকেই মানে আমরা সবাই মিলে দেখছিলাম আর কি, বেরিয়ে কোনো দিকে যাচ্ছে নাকি, তো যায়নি। উনি আসার পরে ওখান থেকে ধরলেন সাপটা। কখন দেখেছিলেন? দেখেছিলাম বলতে ওই 11:30 to 12:15 এরকম হবে, মানে আমি এক্স্যাক্ট টাইম জানি না। সাপটা তো কি কেউটে, গেড়ি ভাঙা কেউটে না কি বলছে, গেড়ি ভাঙা জায়গাটার নাম, নবপল্লী অর্ঘনিকেতন। 14 নম্বর। আপনার নাম? আমার নাম দুর্গা ঘোষ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা,
চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।